কাটা লাগা সেই শেফালিকে মনে পড়ে এখন কি করছেন জানেন সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন কাটালাগা গানটির রিমিক্স প্রথমবারের জন্য দেখা মেলে শেফালি জরিওয়ালার তারপর হিন্দিতে আরো বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা মিলেছিল তার কিন্তু ওই প্রথম মিউজিক ভিডিওতেই তিনি বাজিমাত করেছিলেন রিমেক্স ভিডিওর স্বর্ণযুগ আর নেই এখন কেমন আছেন ওভারনাইট সেন্সেশন শেফালি শেফালির ওই মিউজিক ভিডিও দেখে খুবই বাকিন হয়ে পড়েছিলেন লতা মঙ্গেশকর ততদিনে কাটায় কাটায় বিখ্যাত গোটা ভারত সহ বাংলাদেশও দুই হাজার দুই সালের প্রকাশিত ভিডিওর সেই মেয়েটির ট্যাটু দেখে তো একদল ট্যাটু করাই শুরু করে দিল সেই কাটালাগা গার্ল পেয়েছিলেন পঁয়ত্রিশটি বসন্ত কাটালাগা গার্ল পঁয়ত্রিশটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন সব মিলিয়ে দু সালেই বলিউডে ডেবিউ করেন মুছে সাদিকরগি ছবিতে তবে ক্যামিও চরিত্রে শেফালি দু সালে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি দু সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন বিচ্ছেদ হয়ে যায় তারপর অন্তরালেই ছিলেন বেশ কয়েক বছর পর পার্টনার পরম ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে নাজবালিয়ে এর পঞ্চম শেশনে অংশগ্রহণ করেছিলেন দু সালে বিয়েও করেছেন তারা ওভারনাইট সেনসেশন শেফালিকে নিয়ে সে সময় উন্মাদনা কম হয়নি তবে সবটাই কাটা লাগার দৌলতে দু সালে নাজবালিয়ে এর সপ্তম সেজনেও অংশ নিয়েছিলেন শেফালি তখনও চর্চা হয়েছিল তাকে নিয়ে এবার বলিউডে ফিরছেন তিনি তবে অন্যভাবে শেফালি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ এল বালাজির ওয়েব সিরিজ বেবি কামনাতে অভিনয়ে ফিরছেন তিনি শ্রেষ্ঠ তোলপোরে এবং চাঙ্কি পান্ডে রয়েছেন তার সঙ্গে দু সালের পার্টি গার্ল যেন আরো বেশি মোহময়ী হয়েছেন আপনারা কি বলেন তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ